কোরআনের চরিত্র ছিল বিশ্বনবীর চরিত্র। কোরআনের যত ভালো দিক আছে, কোরআনের যত ভালো কথা আল্লাহ বলেছেন, সব নবী আমল করেছেন, একটা বাদ দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। يغفر لكم ذنوبكم الله غفور رحيم এই রহম দিয়ে দয়া দিয়ে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারী আমার ভাইরা, বিশ্বনবীর আগমনের মাসে শর্ত একটাই পূরণ করতে হবে, নবীর অনুসারী হয়ে যাওয়া, নবীকে জীবনে একমাত্র মডেল হিসাবে গ্রহণ করা। যদি করতে পারো, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন। যদি তাই হয়, তাহলে কেন, কোন কারণে কেবলমাত্র পৃথিবীর অসংখ্য মানুষ থাকার পরও একমাত্র নবীর অনুসরণ করব? প্রশ্ন না, আল্লাহ এই শর্ত জুড়ালেন কেন? কত নবী, কত রাসূল এসেছেন, কিন্তু আল্লাহ বলে দিলেন চূড়ান্তভাবে, হে নবী আপনি বলে দিন, আপনার আদর্শ যদি মেনে নেয় তাহলে মাফ করে দেব, আমি তাকে ভালোবাসব। কারণ কি? পৃথিবীর অন্য কোনো মানুষের কথা তো আল্লাহ বললেন না। কারণ একটাই, কারণ হলো এমন একজন মানুষের কথা আমার আল্লাহ বললেন, যেই মানুষটার চরিত্রের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার চরিত্রের ব্যাপারে আমার স্ত্রী স্বয়ং সার্টিফিকেট দিবে না। আপনার স্ত্রী আপনাকে বলবে, তুই একটা বদমাশ, তুই একটা বাপার, তুই একটা মিথ্যুক, দুনিয়ার সকলের সামনে তুই ভালো হলো, আমি জানি তুই কয় নম্বর বাপার, কয় নম্বর সিটার। কে বলবে, কে বলবে? আপনার স্ত্রী। এই জন্য কেয়ামতের ময়দানে স্ত্রী সাক্ষী হবে আপনার নাজাতের বিষয়ে, স্ত্রী সাক্ষী, স্বামী সাক্ষী হবে স্ত্রীর নাজাতের বিষয়। কঠিন কথা। ফজরের নামাজ পড়ো কি পড়ো না, যতই বাহাদুরি করো, হুজুর ইস আজকে যে ঘুমে ধরছে কেন, আজকে তো অনেক রাত পর্যন্ত নামাজ পড়ছি, এই জন্য দিনও খালি গুম গুম বাপ। আমার সামনে তুমি পাক লইছো, বউর সামনে কইয়া দেখো, কহ গুম গুম বাপ, তুমি সারা রাত তাস খেলছো আর আড্ডা দিছো, গুম গুম বাপ, আর তাহাজ্জুদের নামাজের কথা হুজুরের গিয়া শোনাইছো, কয় নম্বর বাপার, তোমার সাইতে বাপার কে আছে, আমার সাইতে বেশি কে জানে, এ বলবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর স্ত্রীকে যখন জিজ্ঞেস করলাম, ও আয়েশা, আপনার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলুন, ওনার আখলাক কেমন ছিল, ওনার জীবনী কেমন ছিল আমাদেরকে বলুন। মায়েশা একসাথে এক বাক্যে একটাই উত্তর দিলেন, খুলকুহুল কোরআন, তার চরিত্র ছিল হুবাহু আল্লাহর কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনের চরিত্র ছিল বিশ্বনবীর চরিত্র। কোরআনের যত ভালো দিক আছে, কোরআনের যত ভালো কথা আল্লাহ বলেছেন, সব নবী আমল করেছেন, একটা বাদ দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে যত ভালো কথা আছে, একটো নবীর জীবন থেকে বাদ পড়ে নাই। এমন একজন নবীর অনুসরণ করতে বলা হয়েছে। শুধু তাই না, দুইটি আয়াত বিশ্ব নবীর ঈশানে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম, নবীকে নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম, খুলুকিন আযীম, আযীম শব্দটা আল্লাহর শানও ব্যবহার হয়েছে, হ্যাঁ আল্লাহর শানও ব্যবহার হয়েছে, আযীম মহান। আর নবীর শানে আল্লাহ নিজে বলছেন খুলুকিন আযীম, শুধু খুলুক বলে শেষ করেন নাই, খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষকে মহান চরিত্রের নেতা বলা যাবে না, তার মধ্যে ভুল থাকতেই পারে, মানুষের মধ্যে ভুল থাকতেই পারে। নবীর যদি ভুল হয়ে থাকে, আল্লাহ বলেন সব ভুল আমি অগ্রিম ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না,
এরকম একটা মানুষ নিষ্পাপ মানুষ পৃথিবী কি আছে যেই মানুষটার গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন সেই মানুষটার ব্যাপারে আল্লাহ বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় মহান চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি সুবহানাল্লাহ সেই নেতার অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে যার নেতৃত্বের মধ্যে যার চরিত্রের মধ্যে জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই আমানত দারিদার খেয়ানত নাই যাকে আলামিন বলে কাফের উপাধি দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আয়াত لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد অবশ্যই অবশ্যই তাগিদ হয়েছে সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لقد অবশ্যই لقد كان لكم তোমাদের জন্য রয়েছে لقد كان لكم في رسول الله الرسولের মধ্যে কার মধ্যে ফি রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ উত্তম সর্বোচ্চ আদর্শ আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি আয়াত চরিত্রের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিলেন একটা যে খুলুকিন আযীম আরেকটা হলো উসওয়াতুন হাসানা পৃথিবীর কোন মানুষের আগে এই কথা আমার আল্লাহ বলেন নাই কোন ফেরেশতাকে বলেন নাই খুলুকিন আযীম কোন নবীকে বলেন নাই খুলুকিন আযীম কোন রাসূলকে বলেন নাই উসওয়াতুন হাসানা এই দুইটি শব্দ খাস করে কোরআনুল কারীমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে এইজন্য দুটি চোখ বন্ধ করে নিঃশর্তভাবে যার অনুসরণ করা যায় তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার অনুসারী হলেই মুক্তি তার অনুসারী হলেই ভালোবাসা তাহলে বুঝলাম আল্লাহ কেন ভালোবাসেন তার অনুসারী হলে কারণ আল্লাহ গ্যারান্টি দিলেন এমন নবীর কথা তোমাকে বলে দিলাম অনুসারী হতে যেই নবীর চরিত্রের মধ্যে নাই যেই নবীর চরিত্র হলো উত্তম চরিত্র যেই নবীর আখলাক হলো আসিম সুমহান চরিত্রের অধিকারী তার মতো দয়াল নরম দিলের মানুষ পৃথিবীতে একটাও তুমি খুঁজে পাবে না মসজিদে নববীতে এসে একটা কাফের বেঈমান নবীর বয়ান শুনছে নবীর কথা শুনতে শুনতে তন্ময় হয়ে তাকিয়ে আছে তাকিয়েতে তাকাতে হঠাৎ করে পেশাবের বেগ হলো চিন্তা করলো কথাগুলি তো খুব ভালো লাগছে যদি এই মুহূর্তে বাইরে চলে যাই প্রস্রাব করতে তাহলে প্রস্রাব করতে বাইরে গেলে নবীর কথাগুলি শুনতে পারব না মনোযোগ হারিয়ে ফেলব এই জন্য দাঁড়িয়ে মসজিদে নববীতেই প্রস্রাব করা শুরু করে দিলেন সাহাবিরা উত্তেজিত হয়ে গেলেন বিশেষ করে ওমরের মতো মানুষ তো মেজাজ গরম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ একবার শুধু অনুমতি দেন দুইটা কল্লা থেকে মাথাটা ফেলে দেই কত বড় সাহস এই মসজিদে দাঁড়াইয়া প্রস্রাব করে কত বড় সাহস কি এই মসজিদে যদি একটা পাবলিক দাঁড়াইয়া প্রস্রাব করে কি করবেন হতেই পারে একটা বুড়া মানুষ কন্ট্রোল করতে পারে নাই বুড়া মানুষও ছাড় দিবেন না কই ডাইকে রে বুড়া ডাইকে রে মসজিদ হ্যাঁ ঠিক রাখতেন রে আইকে রে দেখে বার কর বলবেন না বলবেন না বিশ্বনবী ইশারা দিলেন চুপ সাবধানটাকে থামিও না সুবহানাল্লাহ বলে তাকে বাধা দিও না প্রস্রাব করতে দাও বাধা দিও না প্রস্রাব করতে দাও এখন সায়েন্স বলে বিজ্ঞানীরা বলে প্রস্রাবের মাঝখানে যদি হঠাৎ করে থামিয়ে দেওয়া হয় তাহলে রোগ হয়ে যাবে তার বড় ক্ষতি হয়ে যাবে বিশ্বনবী ছিলেন সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যাকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একজন হলো রব্বুল আলামিন রব্বুল আলামিন কে আল্লাহ আর রাহমাতাল লিল আলামিন হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হলো রব আরেকজনের রহমত রহমত নবী রহমত সেই নবী এমন নবী রহমতে পরিপূর্ণ
এই থামায়ও না, প্রস্রাব করতে দাও। সে মুসলিম না, ইমানদার না, তাতে কি হয়েছে, তার কোনো ক্ষতি হোক এটা আমি চিন্তাই করতে পারি না। সুবহানাল্লাহ, তার প্রস্রাব বন্ধ করে ক্ষতি করে চিন্তাই করতে পারি না। এই দেখো প্রস্রাব করছে, নিশ্চিন্ত মনে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলো। করার পরে বিশ্বনবী বললেন, যাও পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ, সাহাবিদেরকে বললেন কি নিয়ে আসতে, পানি নিয়ে আসতে। ওই টাইস না তো বালু, মসজিদে কি বালু, পানি নিয়ে এসে ওই প্রস্রাবের মধ্যে নবী নিজ হাতে বালুতে পানি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, ওই তো পবিত্র হয়ে গেছে, অস্থিরতা আর কি আছে। এই তো কি আমাদের ঘর পবিত্র ঘর, নাপাক হয়েছিল পবিত্র হয়ে গেছে। আর ডেকে বললেন, ওই হনিফ ভাই বসো, তুমি জানা নাই যেই জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করলা এটা আমাদের আবাদতখানা। আমাদের কি এটা আবাদতখানা? তোমার আবাদতখানা এই যদি কেউ প্রস্রাব করে তোমার কেমন লাগতো? আমাদের আবাদতখানা এই প্রস্রাব করলে কিন্তু আমাদের খারাপ লাগে, এই কাজটা আর কি কোনোদিন কইরো না। এই যে নরমভাবে বলল, ইহুদি বলল, যেই লোকটা এত সুন্দর কথা বলে, এত তার আবাদতখানায় প্রস্রাব করার পরও সে আমাকে ছাড় দিল, এত সুন্দর ব্যবহার করলো, এটা ফেরেস্তা নয় তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ফেরেস্তা নয় তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই নবীর অনুসরণ করা আমার কোনো আপত্তি নাই, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হয়ে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, খুলুকিন আজিম উসওয়াতুন হাসানা রাহমাতাল লিল আলামিন, তিনটি গুণ যার মধ্যে আছে তার যদি না তা মেনে না অনুসরণ করো তাহলে তোমার জিন্দগি সফল। কারণ দুইটা অপশন আল্লাহ দিলেন, দুইটা পুরস্কার দিলেন, তুমি অনুসরণ হলেই আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এমন নবীর উম্মত। এখন প্রশ্ন হলো যে এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক এত কথা বললেন, এত কথা বললেন, সেই আল্লাহ কি আবার নবীকে ভালোবাসে কি না, কি বলেন? যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ এত কথা বললেন, চরিত্রের ব্যাপারে এত কথা বললেন, যার অনুসরণ করলে আল্লাহ স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন, তাহলে আমার নবী আল্লাহকে কতটুকু ভালোবাসে আর আল্লাহ কতটুকু ভালোবাসে এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসে, কুরআনুল কারীম খুললে প্রমাণ দেওয়া যায়, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে আবার আল্লাহ আমার নবীকে। সুবহানাল্লাহ, নবীর একটা দুশ্মনের একটা কথার জবাব আল্লাহ ছেড়ে দেন নাই। কুরআনুল কারীমের ম্যাক্সিমাম কথাগুলি কাফেরদের কটুক্তির জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন সাথে সাথে। সুবহানাল্লাহ, নবীকে এত ভালোবাসতেন যে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কটুক্তির কোনো জবাব না দিয়ে, কোনো জবাব না দিয়ে ক্ষান্ত হন নাই। প্রত্যেকটা কটুক্তির জবাব আমার আল্লাহ তো দিয়েছেন, দিয়েছেনই সাথে সাথে আবার পুরস্কারের ঘোষণা করছেন সান্ত্বনা হিসাবে। সুবহানাল্লাহ, নবী তাদের কটুক্তির করতে গিয়ে শুনতে গিয়ে যতটুকু মনে কষ্ট পাইছে এই কষ্ট দূর করার জন্য সাথে সাথে আবার কি পুরস্কারও ঘোষণা করছে। সুবহানাল্লাহ, বিশ্বনবীকে কাফেররা বেঈমানরা কষ্ট দিতে লাগলো, কথা দিয়ে কষ্ট দিল। প্রথম বলল, কি করো, এই নবীর কথা কেন শোনো, এই নবীর তো নিজেরই অস্তিত্ব নাই, কেন অস্তিত্ব নাই, এই নবী মরে গেলে তার কোনো বংশধর নাই, ছোট ছোট বাচ্চাগুলি ছেলেগুলি মরে গেছে, ছোট ছোট বাচ্চাগুলি মরে গেছে, কাজী এই নবী তো লেসকাটা নবী, মানে আরবিতে বলা হয় আবুতার, তারা গালিটা দিত আবুতার বলে। বিশ্বনবী যখনই শুনতো তাদের মুখে আবুতার, এই গালিটা যখন শুনতো লেসকাটা, সন্তান মরে যায় এটা কি নবীর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মরে যায়, আল্লাহ নিয়ে যায়, যার সন্তান তাকে দেয় আল্লাহ নেয়, কার ইচ্ছা, আল্লাহ নেয়। কিন্তু যখন বলল যে এই নবী তো আবুতার, নবী কষ্ট পেলেন, আমার আল্লাহ ছাড় দেন নাই, সাথে সাথে উত্তর দিয়েছেন, আবার সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ সান্ত্বনা দেওয়ার পুরস্কার আগে ঘোষণা করেছেন তারপরে দিয়েছেন জবাব। সুবহানাল্লাহ, আগে নবীকে সান্ত্বনা দিতে গিয়ে পুরস্কারের ঘোষণা করলেন তারপরে দিলেন কাফেরদের জবাব। ছোট্ট একটি সুরা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উক্তির কারণে নাজিল করে দিলেন, যার নাম সুরা কাউসার। নাম কি?
সূরা কাউসার আল্লাহ নবীকে কত ভালোবাসে একটু শুনেন। আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনি মনে কষ্ট নিয়েন না, আমি তো আপনার জন্য হাউজে কাউসার রেডি রাখছি। সুবহানাল্লাহ, আপনাকে আবু তার বলে আমি দিয়েছি কাউসার, আপনাকে লেসকাটা বলে আপনার বংশ নাই, আপনার অস্তিত্ব নাই, কিন্তু এমন অস্তিত্বের ঘোষণা করে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, দুনিয়া শেষ হয়ে যাবে, মানুষজন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জান্নাতের নহর কাউসার শেষ হবে না। সুবহানাল্লাহ, সে কাউসার দিলাম, এই জন্য শুকরিয়া আদায় করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুকরিয়া দান, আপনি সালাত আদায় করেন, বেশি বেশি কুরবানি করেন। এই দুই কথা বলার পরে আমার আল্লাহ বলেন, এখন কাফেরদের ছাড় দেন নাই, আর কাফেরদের জবাবে আমার আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমরা আমার নবীকে আবুতার বলো, বরঞ্চ তোমরাই হচ্ছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমরাই লেসকাটা। কে বলছেন? আমার আল্লাহ বলছেন, আমার নবী চলে যাবে, তোমরাও চলে যাবে, তোমাদের নাম নেওয়ার মতো একটা সন্তান পৃথিবীতে থাকবে না, কিন্তু আমার নবীর অসংখ্য রুহানি সন্তান উম্মতরা বেঁচে থাকবে, যেই নবীর নাম শুনলেই বাবার জন্য নবীর জন্য দোয়া করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই কি বলছেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নিজের বাবার নাম শুনলেই দোয়া পড়েন? নিজের বাবার নাম শুনলে দোয়া পড়েন? পড়ি না, কার নামে পড়ি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করে মুসলমান সন্তানের বাবার জন্য সবচেয়ে বড় সুযোগ্য সন্তান হলো ওই সন্তান যেই সন্তান ব্যাংকের মধ্যে বড় অ্যামাউন্টে চাকরি করে, বড় অফিসার, ঠিক না ভাই? কি একটা বাবার জন্য, একটা বাবার জন্য ওই সন্তান সবচেয়ে বড় নিয়ামত, যেই সন্তান হাজার হাজার কোটি টাকা কামাই করে বাবার পকেটে দেয়, ঠিক না ভাই? না, আমার নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান তুমি রেখে গেলা, যে নেক সন্তান ইয়াদউ লাহু, তোমার জন্য দোয়া করবে, এটা হলো শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। তো নবীর জন্য আর কি পাওয়া দরকার আছে? আমরা তো নবীর জন্য দোয়া করি, কি করি? সাল্লাল্লাহু, আল্লাহ শান্তি দাও, ও সাল্লাম, এবং তুমি আরো শান্তি দাও, নিরাপদে রাখো, নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করি। তাহলে নিজের আপন সন্তানের চাইতে রুহানি সন্তান উম্মতি মুহাম্মদীকে আল্লাহ সিলেক্ট করে দিলেন। কাফেররা বলল আবু তার, আর আল্লাহ বললেন ওই লেসকাটা, আবু জেহেলের নাম পৃথিবীর কোনো মানুষ নেবে না, শ্রদ্ধা বলে নেবে না, ঘৃণা বলে নাম নিবে, কি বলে? ঘৃণা বলে নেবে, আর নবী মুহাম্মদের নাম নেবে সম্মানের সাথে, নাম নেওয়ার সাথে সাথে দোয়া করবে। সুবহানাল্লাহ। জবাব হয়ে গেল, আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ হয়ে গেল, নবীকে কত ভালোবাসে কাফেররা প্রমাণ পেয়ে গেল, ছাড় দেন নাই গালির জবাব দিয়ে দিলেন। শুধু তাই না, বিশ্ব নবী যখন নিজের কওমের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, সকালবেলায় সবাহ সবাহ বলে যখন আহ্বান শুরু করে দিলেন, তখন কাফেরদের ওই এলাকার সবাই জড়ো হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই আসলো। আল্লাহ নবী বললেন, ও আমার জনগণ, ও আমার গোষ্ঠীর লোকেরা, শোনো, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের ওপাশে একটা শত্রু দল উৎপেতে আছে, আমাদের মক্কাবাসীদের উপর আক্রমণ করবে, আমি নবী যদি, আমি মুহাম্মদ যদি বলি, তাহলে কি তোমাদের বিশ্বাস হবে কি না? সবাই এক বাক্যে বললেন, ও মুহাম্মদ, তুমি যদিও সৈন্যবাহিনী আমরা দেখি নাই, যদিও তুমি একটা আনুমানিক কথা সংবাদ আমাদেরকে দিবা, তারপরও তুমি বললে আমরা বিশ্বাস করব, কারণ হলো তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। কাজী তুমি বললে বলব। তখন নবী বললেন, তাহলে শোনো, ভালো করে শোনো, যেরকম আমি বললাম উৎপেতে আছে একটা সৈন্যবাহিনী আক্রমণ করার জন্য, আমার আল্লাহর কাছেও একটা বাহিনী উৎপেতে আছে, রেডি হয়ে আছে শাস্তি দেওয়ার জন্য, যদি কালিমা না পড়ো, মুশরিক অবস্থায় মরে যাও, আকীদা সহি না করে
তাওহীদ না নিয়ে যদি কবরে যাও আল্লাহর সেই সৈন্য বাহিনী একদিন কিন্তু পাকড়াও করবে। কাজী তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এটা বলো তুফলিহুন সফল হয়ে যাবে। দাওয়াত দিয়ে দিলেন, কিসের দাওয়াত দিলেন? মূর্তির পক্ষে না বিপক্ষে, মূর্তি পূজার পক্ষে না বিপক্ষে? সমস্ত গোষ্ঠী মক্কাবাসী মূর্তি পূজার ভক্ত মুক্তি পূজার রক্ষক তাদেরকে বললেন কোন দেব দেবী কোন মাখলুকের সেবা পূজা করা যাবে না, একমাত্র কার ইবাদত করতে হবে? লা ইলাহা ইল্লা। তারা বুঝে ফেললো সর্বনাশ। মুহাম্মদ তো নতুন দাওয়াত দিচ্ছে।